আসসালামু আলাইকুম। আরও একটি চিকেনের মজাদার রেসিপি নিয়ে আসছি আপনাদের জন্য। এখানে মুরগির যে বুকের অংশ থাকে ওই অংশকে নিয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে। প্রথমে সাইডে যে তিল থাকে ওটাকে ফেলে দিচ্ছে সাইড থেকে কেটে, তারপরে এটাকে তিনটা পিস করছে, তিনটা পিস করে বড় বড় তিনটা পিস করে, তারপরে এই তিনটা পিস থেকে ছোট ছোট করে চারটা পিস করে নিচ্ছে। এভাবেই এখানে সব চিকেনের ব্রেস্টগুলোকে কেটে নেওয়া হবে। তারপরে এখানে লেবু কেটে লেবুর রস নিয়ে নিচ্ছে। এখন যে পিসগুলো আমরা কেটে রেখেছি চিকেনের ওটাকেই মেরিনেট করে প্রথমে নিয়ে তারপরে রেখে দেওয়া হবে। তারপরে এটা দিয়েছে ম্যাগি সস, তারপরে এটা হচ্ছে ওয়েস্টার সিয়া সস, আর এটা দেওয়ার পরে দেওয়া হবে অরিগানো। এটা অরিগানো, তারপরে দেওয়া হবে রোজমেরি, এটা রোজমেরি, তারপরে দেওয়া হবে কালো গোলমরিচের গুঁড়া। এটা আসলে গুঁড়া না, এটা হচ্ছে অল্প হালকা করে ক্রাশ করে নেওয়া, আর এটা সাদা গোলমরিচের গুঁড়া, আর এখানে আছে আদা আর রসুনের পেস্ট। এটাকে ব্লেন্ড করে নেওয়া, তারপরে এটাকে এখন আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মেশানোর জন্য এটাকে ব্লেন্ড করা হচ্ছে, আর কিছু না। আর এখানে দেওয়া হবে অল্প পরিমাণ সয়াবিন তেল, তারপরে দেওয়া হবে ইয়েলো মাস্টার্ড পেস্ট। এই উপকরণগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর মেশানোর জন্য এখানে ব্লেন্ড করা হচ্ছে। আপনারা এটাকে চাইলে হাতেই করে নিতে পারেন, খুব হাতে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এখানে চিকেনের মধ্যে ওই মিশ্রণটা দিয়ে দিয়েছে, তারপরে দেওয়া হবে লবণ। লবণের পরে যাবে শুকনা মরিচ গুঁড়া। শুকনা মরিচ গুঁড়া দেওয়ার পরে দিবে সয়াবিন তেল, ভালো করে মিশিয়ে নিচ্ছে। আপনাদের কাছে যদি এই উপকরণগুলো না থাকে, আপনাদের কাছে যেই উপকরণগুলো থাকবে বা এটার বিকল্প হিসেবে আপনারা অন্য উপকরণও দিতে পারেন যখন এটা তৈরি করবেন। এটা বিভিন্নভাবেই আপনি মিক্সটা করতে পারেন বা বিভিন্নভাবে আপনি এটা রান্না করতে পারেন আপনার মতো করে। এগুলোই যে দিতে হবে এরকম কোনো কথা নাই। তো যাই হোক, তারপরে এটা এখন দেওয়া শেষ সব উপকরণ। এখন এটা খুব ভালো করে মিশিয়ে রেখে দিবে, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এখানে আছে পেঁয়াজ, পেঁয়াজ একটা পেঁয়াজকে বড় একটা পেঁয়াজকে চারটা টুকরা করেছে, তারপরে ওটাকে এভাবে খুলে নিচ্ছে, আর কিছুই না, জাস্ট চারটা টুকরা করে তারপরে এটাকে খুলে নিচ্ছে। আর এখানে টমেটো আর ক্যাপসিকাম কেটে নিচ্ছে। টমেটোর ভিতরে যে বিচি বা হচ্ছে যে পানির একটা ব্যাপার থাকে ওগুলো কিন্তু ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছেন, শুধু সাইডের একটা টমেটো সাইডের যে অংশটা থাকে ওটাই নিয়েছে, ক্যাপসিকামও সেম। আর এগুলো কেটে নিয়েছে প্রায় একই রকম করে, চিকেনটাও যেমন আপনার পেঁয়াজ, তারপরে টমেটো, ক্যাপসিকাম এগুলো একই রকম করে কেটে নেওয়া। তারপরে এখানে একটা স্টিকে গেঁথে নিচ্ছে। তো গেঁথে নেওয়ার নিয়মটা হচ্ছে তিনটা চিকেনের পিস যাবে, আর একটা টমেটো, একটা ক্যাপসিকাম আর দুইটা পেঁয়াজ। প্রথমে একটা পেঁয়াজের অংশ দিবে, তারপরে হচ্ছে চিকেন, তারপরে টমেটো, তারপরে আবার চিকেন, তারপরে দিবে ক্যাপসিকাম, তারপরে আবার চিকেন, তারপরে পেঁয়াজ, শেষ। এভাবে সবগুলোকে গেঁথে নিবে, গেঁথে নিয়ে তারপরে আপনি ভেজে নিতে পারেন, বা চাইলে আপনি ফ্রিজেও
এভাবে রেখে দিতে পারেন, অনেক দিন পরে আপনি খেতে পারেন, বা আপনি এটা এরকম করে রেখে আপনি অনেক দিন পর্যন্ত ভেজে ভেজে খেতে পারেন। তো এগুলো সব গেথে নেওয়ার পরে ভেজে নেওয়া হবে। ভেজে নেওয়ার জন্য এখানে দেখতেই পাচ্ছেন সবগুলো এখন এখানে নেওয়া হয়েছে ভাজার জন্য। এটা উপরে পেপার দিয়ে মোড়ানো ছিল, এটাকে এখন ভাজা হবে, তাই পেপারটা সাইডে রেখে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন দেখতে অনেক সুন্দর লাগছে, আর খেতে অবশ্যই এটা খুবই মজা। আপনারা প্রথমে তাওয়া অথবা ফ্রাই প্যান গরম করে নেবেন, তারপরে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিবেন। এখানে যেহেতু অনেক বেশি পরিমাণে আর এটা অনেক বড়, তাই এখানে এভাবে তেলটা দেওয়া হয়েছে। তো প্রথমে এটাকে গরম করে নেওয়া হয়েছে, তারপর সয়াবিন তেল দিয়ে তারপর এখন উপরে দিয়ে দিচ্ছে। তারপরে এটাকে সময় নিয়ে, খুব বেশি সময় লাগবে না, এটা ভাজতে আপনার এপিটোপিট 7 থেকে 8 মিনিট সময় লাগবে। আর এটার আঁচ হবে মাঝারি, এটা খুব হাই হিটে বা খুব লো হিটে না, এটা মাঝারি আঁচে ভেজে নিবে। তো এপিট হয়ে গেছে, তারপরে ওপিট উল্টিয়ে দিচ্ছে। এখন উল্টে দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে তারপরে এটাকে নামিয়ে নিয়েছে। রেসিপিটা কেমন লেগেছে জানাবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।